হ্যালো এভরিওয়ান, অ্যান এস্টিমেল টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। অ্যান্ড গত লেকচারে আমি দেখেছিলাম কিভাবে ফর্ম ক্রিয়েট করতে হয়, এবং ফর্মের মধ্যে জাস্ট একটা ট্যাগ দেখেছিলাম, ইনপুট ট্যাগ। এবং ইনপুট ট্যাগের হচ্ছে আমরা বিভিন্ন অ্যাট্রিবিউট দেখেছিলাম, যেমন এগুলো টাইপ, আইডি, নেম, ভ্যালু। এবং টাইপের হচ্ছে বিভিন্ন আমরা ভ্যালুগুলো দেখেছিলাম, যে টাইপের টেক্সট, নাম্বার, কীভাবে এগুলো তৈরি করতে হয়। ইভেন আমরা রেডিও বাটন, দেন হচ্ছে বিভিন্ন এই যে টেক্সট নিয়ে টেক্সট এরিয়া কীভাবে ক্রিয়েট করতে হয়, এগুলো আমরা সব দেখেছিলাম। যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখে আসবেন। এবং আমি কিন্তু প্রায় এইচটিএমএলের মানে প্রায় শেষ পর্যায়ে আছি, মানে মোটামুটি বিগিনারের শেষ পর্যায়ে আছি। ওকে, তো আজকে আমি ফর্ম শেষ করে দিব। সেটা হচ্ছে লাস্ট যেগুলো ইউজ করবো সেটা হচ্ছে সিলেক্ট ট্যাগ অ্যান্ড অপশন, টেক্সট এরিয়া, ফিল্ড সেট, লিজেন্ড। এগুলো জাস্ট আজকে ইউজ করে আমার প্রায় বিগিনারদের জন্য মানে আমার এইচটিএমএল কোর্সটা আজকে শেষ হবে। কিন্তু তবুও আমি এইচটিএমএল আরও চালিয়ে যাবো, কারণ আমি আরও অ্যাডভান্স কিছু করাবো এইচটিএমএলের। ওকে, এখন আমি যদি এখানে আমাদের অনেক মানে রেজিস্ট্রেশন ফর্ম আমরা দেখি, দেখতে পারি যে বিভিন্ন ফর্ম আমাদের এরকম থাকে যে আমাদের সিলেক্ট করতে হয়, তাই না? তো সিলেক্টের জন্য আমি কিন্তু ইনপুট ট্যাগ দিয়ে কোনো সিলেক্ট এরিয়া তৈরি করতে পারবো না, কিন্তু বড় জোর আমি রেডিও বাটন বা চেকবক্স তৈরি করতে পারবো। বাট সিলেক্ট তৈরি করার জন্য আমার সিলেক্ট ইউজ করতে হবে। তো এর জন্য আমি কাজ করি, আমি হচ্ছে আমার নোটপ্যাড প্লাস প্লাস অন করে এখানে এখানে জাস্ট আমি ফর্ম লিখে দিই। এখানে ফর্ম আর আমার আউটপুটটা হচ্ছে এই যে এটা, যেটাকে সেভ করে রিফ্রেশ করি, এটাকে আমি সেভ করি আর রিফ্রেশ করলাম, এই যে দেখুন ফর্ম চলে এসেছে। ওকে, এখন এখন যে আমি সিলেক্ট তৈরি করতে চাই, আমি এখানে জাস্ট সিলেক্ট, আগে আমার ফর্ম ইউজ করতে হবে ফর্ম। ওকে, এখন যে আমি সিলেক্ট সিলেক্ট তৈরি করতে চাচ্ছি, তো আমি এখানে সিলেক্ট ইউজ করবো। ওকে, সিলেক্ট এন্ড হচ্ছে সিলেক্ট ক্লোজ। ওকে, সিলেক্টে যখন ইউজ করবো তখন আমার অপশন দরকার পড়বে, তাই না? কারণ সিলেক্টের সাথে অবশ্যই অপশন লাগবে, কারণ অনেকগুলো অপশন থাকলে তো আমি একটা সিলেক্ট করতে পারবো, তাই তো? তো সিলেক্টের সাথে অবশ্যই আমরা অপশন ইউজ করবো, তো আমি এখানে অপশন ইউজ করবো। তো এখানে অপশন আমি জাস্ট দিয়ে দিলাম কার, অপশন হচ্ছে বাইক, আরেকটা অপশন দিয়ে দিচ্ছি আমি হচ্ছে বাইসাইকেল, সরি। ওকে, আচ্ছা অপশন বানানটা আমার হয়নি এখানে, যেটা হবে না। ওকে, তো আমি একটা এখানে করতে যাচ্ছি কি, যে আমি এখানে একটা জাস্ট ইনপুট ইউজ করে দিই বা একটা লেখা লিখে দিই, সেটা হচ্ছে যে কি লিখে দিতে পারি, জাস্ট H3 কমান্ড ইউজ করে এখানে লিখে দিই যে ডু ইউ হ্যাভ এনি ভেহিকেলস, HIVHICLE ভেহিকেলস। ওকে, জাস্ট আমি এটা দিয়ে দিলাম এখানে, মানে এসসি ক্লোজ করে দিলাম। আর এখানে আমি একটা বিআর ট্যাগ ইউজ করে দিই, এখানে না, এখানে একটা বিআর ট্যাগ ইউজ করে দিই। ওকে, এখন আমি এটাকে সেভ করি, সেভ দিয়ে আমি রান করি। দেখুন ডু ইউ হ্যাভ এনি ভেহিকেলস দিছে, এখানে দেখুন একটা ইয়া তৈরি হয়ে আসছে, এবং এটা একটা সিলেক্টেড অপশন আসছে। আমি এখানে ক্লিক করি, এই যে দেখুন কার, বাইক অ্যান্ড বাইসাইকেল। ওকে, এখন আমি যে কোনো একটা সিলেক্ট করতে পারি, এখান থেকে সিলেক্ট করে আমি সাবমিট করতে পারি। সাবমিট বাটন লাগবে, তো সাবমিট বাটনের জন্য আমি এখানে কি ইউজ করবো, অবশ্যই আমি গত লেকচার দেখেছিলাম, এখানে ইনপুট টাইপ এন হচ্ছে সাবমিট, মাইটি সাবমিট। ওকে, তো এটা হয়ে গেলো, এটা আমি এখানে রাখতে যাচ্ছি, সেজন্য আমি এখানে বিআর ট্যাগ ইউজ করলাম না, আমি সেভ করি, সেভ আর হচ্ছে রিফ্রেশ, এই যে সাবমিট বাটন চলে আসছে। এখন আমি একটা সিলেক্ট করে আমি এটাকে সাবমিট করে দিতে পারবো। ওকে, বাইসাইকেল সিলেক্ট করে সাবমিট, আমি ইচ্ছে মতো আমি এটা সাবমিট করে দেবো। ওকে, এখন এটা হচ্ছে আমার সিলেক্ট অপশন। এখন যতগুলো অপশন আমরা ইউজ করবো ততগুলো অপশন এখানে চলে আসবে, ঠিক আছে? যতগুলো অপশন ইউজ করবো ততগুলো কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে? আমি আরেকটা অপশন এখানে লিখি, অ্যান অপশন অ্যান নান দিয়ে দিই জাস্ট, মানে আপনার কিছুই নেই। ওকে, তো এখানে আমি এটাকে সেভ করলাম, খেয়াল করুন চারটা চলে আসছে, ঠিক আছে? নান, কার, বাইসাইকেল। ওকে, তো আপনি যে কোনো একটা ইউজ করে কিন্তু আপনি সেটা করতে পারবেন। ওকে, আচ্ছা একটা কথা খেয়াল করবেন, যখন আমি বাইক সিলেক্ট করলাম, সিলেক্ট করে সাবমিট করলাম, তো সাবমিট কিন্তু আমার বাইসাইকেল হয়েছে, বাট কার কিন্তু বাই ডিফল্ট হিসেবে এখানে দেখাচ্ছে, তাই না? কার্ডটা হচ্ছে আমি খেয়াল করলাম, এখানে নাম দিলাম, এখন সাবমিট করলাম, সাবমিট নানই হয়েছে, বাট যখন আমি রিফ্রেশ হয়েছে তখন কার্ডটা বারবার দেখাচ্ছে।
আমি চাচ্ছি যে এখানে কার না দেখাতে, আমি চাচ্ছি এখানে নাম দেখাতে, মানে বাই ডিফল্ট হিসেবে নাম যাতে থাকে। তো এর জন্য আমার যেটা করতে হবে, এই অপশনে গিয়ে, এখানে হচ্ছে আমার সিলেক্টেড লিখে দিতে হবে, সিলেক্টেড। তাহলে হচ্ছে এটা সবসময় সিলেক্টেড থাকবে। ওকে, আমি যেটাকে সেভ করি, সেভ রিফ্রেশ, তো খেয়াল করুন যে নামটা অলওয়েজ সিলেক্টেড। ওকে, আমি যখন কার্ড দিই, আমি সাবমিট করলাম, তো নামটা চলে থাকবে। মানে আমি হচ্ছে বাইক, বাইসাইকেল দিলাম, সাবমিট করলাম, তো বাই ডিফল্ট হিসেবে এখানে নামটা থাকবে। ওকে, মানে সবসময় এখানে নামটা দেখাবে। ওকে, তো এটা হচ্ছে অপশনের একটা অ্যাট্রিবিউট চলে গেল। আরেকটা অ্যাট্রিবিউট আছে হচ্ছে ভ্যালু। তো এখানে যদি ভ্যালু দিয়ে দিই, ভ্যালু ইজ ইকুয়াল টু, তো ভ্যালু বলতে বোঝা হচ্ছে আসলে এই যে অপশনের যে যেটা অপশন সিলেক্ট করবে, ঠিক আছে না? মানে যেমন আমি এখানে কার সিলেক্ট করলাম, তো সেম টু সেম এটাও, তো এই যে ইনপুটে আমি কিন্তু অবশ্যই ইয়া পড়িয়েছিলাম, নেম পড়িয়েছিলাম, নেম যার জন্য দেওয়া হয়, যে ভ্যালুটা যে আমরা ডাটাবেজে নিব, কোন নামে নিব, সেটা জানার জন্য আমার নেম ইউজ করতে হয় ইনপুটে, তাই না? আর এখানে হচ্ছে আমার ভ্যালু ইউজ করতে হয় অপশনের মধ্যে। তো আমি এটা জাস্ট লিখে দিলাম যে নো, নো দিয়ে দিব, আর এখানে আমি ভ্যালু দিয়ে দিব হচ্ছে বাইসাইকেল, বাইসাইকেল এটার মধ্যে দিয়ে দেবো ভ্যালু, ভ্যালু এটা হচ্ছে বাইক, এটার ভ্যালু হচ্ছে, ওকে। তো এটা সেভ করে যদি রিফ্রেশ করি, তো এখন তো কোনো চেঞ্জ হবে না, কারণ অবশ্যই এটা হচ্ছে মানে কি বলে, আমি আগে বলেছিলাম যেগুলো ইন্টারনাল ব্যাপার, কারণ এটা হচ্ছে মানে যখন একজন কাস্টমার বা একজন ক্লায়েন্ট যখন এটাকে সিলেক্ট করবে, সিলেক্ট করে যখন সাবমিট করবে, তো এই যে কার, এটা যে আমি আমার ডেটাবেজে সেভ করব, কোন নামে সেভ করতে চাচ্ছি, এই নামগুলো হচ্ছে এখানে। ওকে, তো এখন আমি এটাকে রিফ্রেশ করি, খেয়াল করুন এখানে কোনো চেঞ্জ হবে না, কারণ এটা দেওয়ার কারণে কোনো এখানে চেঞ্জ হবে না। ওকে, কারণ এটা এর অংশ না। ওকে, তো অপশন আমরা দুইটা অ্যাট্রিবিউট দেখলাম, সেটা হচ্ছে ভ্যালু আর হচ্ছে সিলেক্টেড। তারপরে আমরা যদি সিলেক্টেড এর বিভিন্ন অ্যাট্রিবিউট দেখি, যেমন আইডি, নেম। ওকে, আইডি নেম কিন্তু আমরা ইনপুট অলরেডি পড়ে আসছি, আইডি নেম, তো এই দুইটা সেম প্রায়। ওকে, তো আমরা এই দুইটা আর এখানে দেখবো না। তো সাইজ আর মাল্টিপল দেখবো। তো সাইজ আসলে কি, আসলে খেয়াল করেন, আমি এখানে এখানে জাস্ট একটাই দেখাচ্ছে, মানে বক্সে জাস্ট একটাই নাম্বার দেখাচ্ছে বা একটাই এলিমেন্ট দেখাচ্ছে, ঠিক আছে? তো আমি যদি চাই যে না এখানে আর দুই তিনটা দেখাক, তাহলে সেজন্য আমি সাইজ ইউজ করবো। তো সিলেক্টে গিয়ে আমি এখানে সাইজ লিখবো, অ্যান্ড সাইজ ইজ ইকুয়াল টু, আমি যদি টু দিয়ে দিই, তাহলে হচ্ছে এখানে দুইটা দেখাবে। আমি যদি রিফ্রেশ করি বা সেভ করি, রিফ্রেশ করলাম, খেয়াল করুন দুইটা দেখাচ্ছে। ওকে, আছে কিন্তু এখানে চারটাই, ঠিক আছে? কিন্তু এখানে জাস্ট বাই ডিফল্ট হিসেবে দুইটা দেখাবে আর নামটা সিলেক্ট থাকবে বাই ডিফল্ট হিসেবে। এখন আমি যদি বাইসাইকেল সিলেক্ট করি বা বাইক সিলেক্ট করি, সাবমিট করে দিব। ওকে, এখন আমি চাচ্ছি না, আমি চারটাই দেখাতে চাচ্ছি, তো আমি এখানে চার দিয়ে দিব, সাইজ দিকে চার দিয়ে দিব, অ্যান্ড হচ্ছে আমি সরি, এটাকে সেভ করব, অ্যান্ড রিফ্রেশ। এই দেখুন চারটাই দেখাচ্ছে। ওকে, এখন আমি যে কোনো একটা সিলেক্ট করে আমি সাবমিট করতে পারবো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার সাইজ। ওকে, এখন কথা হচ্ছে, খেয়াল করবেন, আমি যদি এখানে একটা সিলেক্ট করি, এখন আরেকটা সিলেক্ট করতে চাই, তাহলে কিন্তু ওইটা অটোমেটিকলি মানে সিলেক্ট মানে আনসিলেক্টেড হয়ে যাচ্ছে, তাই না? তো এখন কথা হচ্ছে, আমি যদি কন্ট্রোল ধরি, কন্ট্রোল ধরে যদি এটা সিলেক্ট করি, দেখুন তবু আমার দুইটা সিলেক্ট করতে পারতেছি না, ঠিক আছে? কিন্তু আমি চাচ্ছি যে না, আমার দুইটাই আছে, কারও আছে, বাইক আছে, অবশ্যই একজনের কার বাইক দুইটাই থাকতে পারে। তো এখানে যদি মাল্টিপল চয়েস সিলেক্ট করতে হয়, তাহলে সেই জন্য আমার যে অ্যাট্রিবিউট ইউজ করতে হয় সেটা হচ্ছে মাল্টিপল। তো আমরা এখানে মাল্টিপল জাস্ট ইউজ করে দেবো, আমি এখানে সিলেক্টেড গিয়ে, সিলেক্ট গিয়ে মাল্টিপল। ওকে, এখন আমি এটাকে সেভ করি, সেভ এস দিয়ে দিয়েছিলাম, সেভ। ওকে, এখন এটা রিফ্রেশ করি, তো খেয়াল করুন এখন আমি একাধিক সিলেক্ট করতে পারবো। আমি কার সিলেক্ট করবো, কন্ট্রোল ধরে বাইক সিলেক্ট করলাম, দেখুন আমি একাধিক সিলেক্ট করতে পারতেছি, আমি বাইসাইকেল সিলেক্ট করতে পারবো, ঠিক আছে? আমি সাবমিট দিয়ে দিলাম। ওকে, আমি চলো চারটা সিলেক্ট, খেয়াল করবেন এখন চারটা সিলেক্ট করতে পারতেছি, তাই না? ওকে, তো আমি এখানে এটা কি আসলো, হয়তো আমার একটা একাধিক টিপ পড়ে গেছিলো। ওকে, তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে এটা কাজ করে। ওকে, এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে টেক্সট এরিয়া, ঠিক আছে? তো বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের টেক্সট এরিয়া দরকার পড়তে পারে, যেমন বিভিন্ন রেজিস্ট্রেশন ফর্ম বা চাকরির যে সিভি, সেগুলো যেমন আমরা অনলাইনে যদি ফিল আপ করতে চাই, তাহলে কিন্তু আমাদের বিভিন্ন মানে আমাদের নিজেদের সম্বন্ধে ডিসক্রাইব করতে হয় বা আমাদের নিজেদের সম্বন্ধে অনেক কিছু লিখতে হয়, তাই না? তার জন্য একটা টেক্সট এরিয়া দরকার পড়ে। তো আমি টেক্সট এরিয়া ক্রিয়েট করতে চাই, তো এর জন্য আমার এখানে আমি একে বিআর টেক দিয়ে নিই। ওকে, এখন টেক্সট এর করতে আমি টেক্সট দেবো, টেক্সট এন্ড টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া দিয়ে। তো খেয়াল করবেন এখানে টেক্সট এরিয়া যদি আমি দিই, টেক্সট এরিয়ার মধ্যে আরো কতগুলো আমার ইয়ে আছে, একটা হচ্ছে রস, একটা হচ্ছে কলাম। ওকে,
তো অ্যাট্রিবিউট এটা আমরা ইউজ করতে পারি, ডাইরেক্ট আমরা ইউজ করি, মানে আমি টেক্সট এরিয়াটা নিতে চাচ্ছি, কতগুলো রো নিতে চাচ্ছি, কতগুলো কলাম নিতে চাচ্ছি, সেটা আমরা এখানে দেখতে পারবো। আমি কাজ করি এটা পরেই দেখি, আমি জাস্ট এখানে টেক্সট লিখে দিই এন্ড টেক্সট এরিয়া। ওকে, এখন যদি আমি এটাকে সেভ করি, কাজ করি, আমি এখানে জাস্ট কিছু একটা লিখে দিই যে ডিসক্রাইব ডিসক্রাইব ইয়োরসেলফ। ওকে, এখন আমি এটা সেভ করি, সেভ এন্ড আচ্ছা আউটপুটটা হচ্ছে আমার যেটা রিফ্রেশ হয়েছে, ডিসক্রাইব ইউর সেলফ আমি এখানে লিখে দিলাম। এখন আপনি এখানে নিজের ইচ্ছে মতন এখানে লিখতে পারবেন। ওকে, নিজের ইচ্ছে মতো আপনি এখানে যা ইচ্ছা তা লিখতে পারবেন। খেয়াল করেন এখানে জাস্ট এটাই না, আপনি যত লিখবেন তত বাড়তে থাকবে, এই যে বাড়তি আছে। ওকে, এটা বাড়তে থাকবে, আপনি যত ইচ্ছে তত লিখতে পারবেন। এই যে দেখুন একটা জিনিস আছে, এটা এটা যদি আমি টান দিই তাহলে এটা ইচ্ছে মতো বড় ছোট করতে পারবো আমি। ওকে, এখন আপনি যদি চান যে না, আমি যখন আমি কিন্তু এটা বাই ডিফল্ট, এটা বাই ডিফল্ট এতটুকু জায়গা নেই, সরি আমার ফোন আসছিল। ওকে, খেয়াল করেন এখানে হচ্ছে এই বক্সটাকে আমি যদি কন্ট্রোল করতে চাই, মানে কতটুকু কয়টা র হবে, কয়টা কলাম হবে, এটা তো জানতে চাই, এর জন্য আমি এখানে র দিয়ে যাচ্ছি। রস ইজ ইকুয়াল টু, আমি জাস্ট পাঁচটা র দিব, সাপোজ পাঁচটা র দিব আর কলাম দিব, কলস অ্যান্ড কলস ইজ ইকুয়াল টু, আমি জাস্ট আমি 10টা দিয়ে দিলাম। ওকে, এখন আমি এটাকে সেভ করি, রিফ্রেশ, এই জায়গাটা চলে আসছে। আমি খেয়াল করেন আমি এখানে কয়টা রো দিছি, পাঁচটা রো দিছি। ওকে, তো এখানে আমি কলাম দিছি হচ্ছে 10টা, তো আমি জাস্ট এখানে লিখলাম যে জাস্ট আই অ্যাম শরদ দে অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল ইজ এসডি। তো এটা দিলাম, আমি আরো অনেক কিছু লিখতে চাই, খেয়াল করেন। ঠিক আছে, এখন আমি যত ইচ্ছা লিখতে চাই তত কিন্তু লিখতে পারবো, সমস্যা নেই। দেখুন আমি আরো যদি লিখতে চাই আরো লিখতে পারবো। তাহলে এটা দেওয়ার মানে কি, রস 5 কলাম 10? আসলে এটার মানে হচ্ছে, মানে এই যে যেটা দেখতেছেন আপনি যে বক্সটা, এই বক্সটা এতটুক পর্যন্ত হচ্ছে, মানে 5টা রো আর 10টা কলাম লিখতে পারবেন, এতটুক জায়গা হচ্ছে এটা। এখন আপনি যদি এর থেকে বেশি লেখেন তাহলে এই বক্সটা একটু বড় হয়ে যাবে। ওকে, এটার মিনিং হচ্ছে এটা, তো আশা করি এটা বুঝতে পারছেন। এখন নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের ফিল্ড সেট। ওকে, ফিল্ড সেট আর লিজেন্ড, এটা এটা হচ্ছে অবশ্যই ডেকোরেট করার জন্য। আমি চাচ্ছি টোটালটাকে একটা, মানে একটা বক্সের মধ্যে ইয়ে করে দিতে, তাহলে তার জন্য আমরা ফিল্ড সেট ইউজ করি। তো আমি ফর্মের পরে এখানে ফিল্ড সেট দিয়ে দিব, তো ফর্মের পরে বলতে এটা এখানে দিয়ে দিই, এটা কাটা দিয়ে দিই আমি। ওকে, এখানে আমি ফিল্ড সেট ইউজ করি অ্যান্ড ফিল্ড সেট, অ্যান্ড এখানে আমি ফিল্ড সেট ক্লোজ করে দিই। ওটা ফিল্ড সেট ক্লোজ করে দিলাম, এখানে সেভ করি অ্যান্ড সেভ রিফ্রেশ। দেখুন পুরোটা একটা বক্সে চলে আসছে আমার। ওকে, পুরোটা কিন্তু একটা বক্সে চলে আসছে। এখন আমি যদি চাই এখানে একটা নাম দিতে, ঠিক আছে, এখানে একটা নাম দিতে বক্সটার, তো সেটা আমরা পারবো। তার জন্য আমরা ইউজ করবো হচ্ছে লিজেন্ড। ওকে, তো আমি এখানে ফিল্ড সেটের পরে এখানে এসে লিজেন্ড আমি এখানে জাস্ট দিয়ে দিই পার্সোনাল পার্সোনাল ইনফো অ্যান্ড লিজেন্ডটা আমি ক্লোজ করে দিচ্ছি। ওকে, এখন আমি এটাকে সেভ করি অ্যান্ড রিফ্রেশ। ওকে, এই যে দেখুন পার্সোনাল ইনফো, ঠিক আছে, খুব সুন্দর একটা আমার এখানে ফর্ম ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা ফর্ম করতে পারি এবং সিলেক্ট ইউজ করতে পারি, বিভিন্ন বিভিন্ন অপশন ক্রিয়েট করতে পারবো। ওকে, তো এগুলো ছিল আমার মোটামুটি হচ্ছে ফর্মের, মানে যে বিষয়বস্তুগুলো ছিল, তো আমি মোটামুটি সব কিছুই কভার করতে চেষ্টা করেছি। এরপরও আরও অনেক কিছু আছে যেগুলো আমি অ্যাডভান্স লেভেলের জন্য রাখছি। তো আমি এখন থেকে আমি যা পড়াবো এস্টিমেল, যদি আমার হয়তো এস্টিমেল ভিডিওটা একটু লেট হতে পারে, কারণ আমি সাথে আমি আবার সিএসএসও শুরু করতে যাচ্ছি। ওকে, তো আশা করি ভালো থাকবেন অ্যান্ড গুড বাই।